ভাঙেনি, ঘুম ভাঙেনি, ঘুম ভাঙেনি গো। তোমরা অনেকে কমেন্ট করছো যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি মোটামুটি রয়েছি, খুব একটা ভালো নেই। তো আজ আমি ফার্স্ট বেবি হওয়ার পরে ভয়তেই ভিডিও বানাচ্ছি। খুবই অসুস্থ ছিল, আজ যে সুস্থ হয়েছি তা নয়, কিন্তু তোমাদেরকে বলার ছিল বলেই তার জন্য চলে আসলাম। তোমরা অনেকে কমেন্ট করছো যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, সবটাই তোমাদেরকে জানাবো আজকের দিনে। আর আজকে হলো জামাইষষ্ঠী, তো সবাইকে জানাই জামাইষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা। আর আমরা তো এখানে রয়েছি, এখানে বলতে বাবা বাড়িতে রয়েছি, এটা তো জানো তোমরা সবাই। তো চল, বেশিক্ষণ কথা বলতে পারছি না, আজকে জামাইবাবু দিদিরা আসবে। দিদি এসেছিলো এখানে, ওইখানে আমার বেবি যখন হয় ওখানে ছিল আমার কাছে, তারপরে আমাকে এখানে বাবার ঘরে রেখে দিয়ে ওর বাড়ি চলে গেছিলো। আর দিদির ছেলে মেয়েরা আছে এখানে এখনও, আর আজকে দিদিরা জামাইবাবু আসবে আবার। তো চলো, অবশ্যই আমি জানাবো আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, দেখতে হবে, অবশ্যই পাশে থাকতে হবে। খুব একটা বড়ো করবো না, বড়ো ভিডিও করার মতো আমার অবস্থা নেই, দেখেই বুঝতে পারছো বা ভয়েসটা শুনেই বুঝতে পারছো। আর আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না, শুধু আমার শরীর অসুস্থতার কারণের জন্য, আর কিছু না। আমার বেবি এখানে খেলা করছে, যে আছে ওইখানে খাটের মধ্যে। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো, সবটাই জানতে পারবে। এখন তো আমার একটাই কাজ, সবসময় আমার বেবির পাশে থাকা, খেয়াল রাখা ওর। আর সেই জন্য এই যে ঘুমিয়ে গেছে বাবু, দেখো ঘুমিয়ে আছে, এখন মুখটা আর দেখাচ্ছি না। আর ও যেহেতু ঘুমিয়ে গেছে, বসে বসে কি করব, তার জন্য এই যে কাঁথা নিয়ে বসে পড়েছি, কাঁথা সেলাই করবো। ওর তো এখন অনেক কাঁথার প্রয়োজন, তো সেই কারণে ছোটো কাঁথা তৈরি করছি। আর দিদি দুটো কাঁথা তৈরি করে দিয়ে গেছে, চলো কাঁথা তৈরি করে নিই, তারপর দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে পড়েছে আর পাপা এসে একটু আদর করে দিচ্ছে। হাত তাই খামছি এটা হলো আমার দুপুরের খাওয়ার। আর জানোই তো এই অবস্থায় একটু সেদ্ধ সেদ্ধ খাওয়ার খেতে হয়, তার জন্য কলা, আলু, পেঁপে আর ওই যে মাছ দিয়ে, কই মাছ, তারপরে লাঠা মাছ, মাগুর মাছ, শিঙি মাছ হলে ভালো হয়, কিন্তু পাওয়া যায়নি বলে তার জন্য এই যে পোনা মাছ দিয়ে ঝোল করেছে, সেদ্ধ জিরা ঝোল যেটাকে বলে। তো যাই হোক, জ্যান্ত মাছ, পুকুরের মাছ। এই সময় বেবিরা একটু বেশি বেশি ঘুমায়, তার জন্য ওকে বারবার ডেকে ডেকে খাওয়াতে হয়, ঘুমই ভাঙছে না, এত ঘুম দিচ্ছে ও। খাওয়াটাও বন্ধ। হ্যাঁ হ্যাঁ, ওঠো 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 ওঠো, অলি বলি অলি বলি। ঘুম ভাঙেনি, ঘুম ভাঙেনি, ঘুম ভাঙেনি গো, উলি বলি উলি বলি। ডিপ 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 করে দিতে হবে, ডিপ 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 করে দিতে হবে। মুখ দেখো, দাঁড়ো জামাপত্র না, তুমি তো হিস করে জামাটা ভিজিয়ে দিচ্ছ, হিস করে জামাটা ভিজিয়ে দিচ্ছ, খাবে খাবে, এত বেলা খাওয়ার কথা, যখন থেকে যে ডাকা হলো, দাঁড়াও বোতাম লাগাই বোতাম লাগাই বোতাম লাগাই, এই তো আবার নাপি পড়তে হবে। হুম হুম হুম, আর একটু আর একটু, এতক্ষণ খাওয়ার কথা মনে পড়েনি, এতবেলা মনে পড়লো।
কি রাগ, কি রাগো আমার সোনাটার, কি রাগো, কি নাগো, কি নাকো জানো, এবার আমার সোনা খাবে, আমার সোনাটা খাবে। সোনাটা আমার, সোনাটা আমার, সোনাটা আমার, পুচকুটা মানে পুচকিটা, কি বানাতো তুমি, পুচকু না পুচকি, তুমি বাবা না মা, হ্যাঁ তুমি বাবা না মা, পুচকু না পুচকি, হ্যাঁ খিদা লাগছে। আর এখানে আমার ভাইপো বেড়ে পড়েছে জামা ষষ্ঠীতে যা জানো মামার বাড়ি, এমন ভাবে মনে হচ্ছে যেন সেই জামাই, উলি বড়ি মস্তান একটা, বড় মস্তান, এখন আসবেই না, ও দাদুকেই ভালো চেনে, দাদুর কাছে যদি থাকে কারোর কাছেই আসতে চায় না, ওর মার কাছেও না, তা দাদুই সব। মুখটা দেখো গম্ভীর করে রেখেছে। ওরা তো চলে গেল দেখলে, তো ওরা হচ্ছে আমার শ্বশুরে আছে, নীলমণি একদম সাজুগুজু করেই চলে যাচ্ছে মামা বাড়ি কত আনন্দে, আর আর বেবি এখন ঘুমিয়ে আছে ওর পাপার কাছে, তার জন্য আমি এখানে এসে একটু চেয়ারে বসলাম, বাতাস খাচ্ছে, ও যেহেতু ঘুমিয়ে আছে ঘুম পাড়ে দিয়ে আসলাম খাইয়ে টিয়ে দিয়ে, ঘুম পাড়ে আমি হচ্ছে না ভিডিওটা একটু করে নিই, সবাই হচ্ছে না সবসময় ওর কাছেই থাকতে হচ্ছে সেই কারণে, আর কী বলতো দিদি যাই, ওরা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, বলেছিলাম যে ওরা আসবে কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, এখানে কোন সময় বলছে হ্যাঁ যাচ্ছি, কোন সময় বলছে ঠিক নেই যাবো কি না এরকম বলছে, ওরা যদি আসে তাহলে ষষ্ঠী হবে, না আসলে কিন্তু হবে না, কারণ আমাদের তো হচ্ছে না, যেহেতু আমার বেবি হয়েছে এই অবস্থায় নাকি শুভ কাজ, কোনো শুভ কাজ করতে নেই যতদিন না নাপিত টেকে ওই যে নোখ টোক কাটা হয় যেটাকে কি বলে ভুলে গেছি, তো ওটা যতদিন না হচ্ছে ততদিন হবে না, কতদিনে হবে সেটা আমি জানি না, 9 দিন 11 দিন 21 দিন এরকম একটা করে, 21 বলে আমাদের, তো প্রায় আমাদের 21 দিনেই করা হয় আমার শ্বশুরবাড়ি ওইদিকে, তো যেহেতু আমি বাপের বাড়িতে আছি কতদিনে করবে জানি না, সেই কারণে আমাদের ষষ্ঠীটা আর হচ্ছে না এবছর, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু হবে, খাওয়া দাওয়া হলে আমি তো আর খেতে পারছি না, আমার বর খাবে আর বাড়ির সবাই সবাইকে খাব, সব কিছু হবে কিন্তু আমি কোনো কিছু খেতে পারছি না, তো চলো আর দিদি আমরা আসার অপেক্ষায় আছি, এখন ওরা জানে না কখন আসবে, আরও তোমরা অনেকদিন ধরে আমাকে কমেন্ট করছিলে যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, কী করে বলি বলো তো, মানে জানোই তো আমি কতটা অসুস্থ, বেবি হয়ে গেলে মায়েদের অবস্থা কেমন হয়, তো আমারও সেই অবস্থা, ঠিক মতো কথা বলতে পারছি না, ভীষণই দুর্বল, তো আজকে ভাবলাম যে না একটু বলে দিই, যেহেতু তোমাদের আরও কতদিন অপেক্ষায় রাখবো, আর কোনো ভিডিও দিতে পারছি না, ব্লগ ভিডিও এডিও, কারণ এডিটিং করতে হবে, তাছাড়া এডিটিং করে আপলোড করতে হবে, আমি আপলোড তো বাড়িতে বসেই করি না, তো এখানে যেহেতু ছিলাম আমি একটা সাইবার ক্যাফে গিয়েই করে আসতাম, তো বাড়ির পাশে কিছুটা যেতে হয় গিয়ে সাইবার ক্যাফে গিয়ে আমি আপলোড করে এনে তারপরে পোস্ট করতাম, তো সেক্ষেত্রে আমি তো যেতে পারছি না, তার জন্য কোনো ব্লগ ভিডিও কোনো কিছুই দিতে পারছি না, এই হচ্ছে সমস্যা, আর দেখি যতটা চেষ্টা করব কাউকে দিয়ে যদি আমি আপলোড করিয়ে আনি তাহলে সুবিধা হবে, তাহলে আমি দিতে পারবো খুব তাড়াতাড়ি, দেখা যাক কী হয়। আর চলো এবার আসল কথায় বলে দিই যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, আমার ছেলে হয়েছে, ভেবেছিলাম মেয়ে চেয়েছিলাম কিন্তু মেয়ে হয়নি, তোর কী হয়েছে তাতে কিছুই দুঃখ নেই, আনন্দে আছি ভালো আছি, আমার ছেলে হয়েছে, এখন আর এতটাই গরম পড়ে গেছে, ভীষণই ভীষণই গরম, আর আমার বেবি কয়েকদিন হলো, আজ হলো 7 দিন হয়েছে, সবেমাত্র 7 দিন হলো, ঠিক মতো বেশি সময় কথা বলতে পারছি না, তার জন্য ভিডিও করছিলাম না, আর চলো একদম রাতে দেখা হবে কি খাওয়া দাওয়া হচ্ছে সবটাই দেখাবো, তো তুমি দেখতে থাকো সঙ্গে থাকো। উলুদ্ধেরা কি গানটা কি ভুলিছি, নতুন জামাই এসেছে না কি গান, একলা বসেছে, একটু পাশে না একলা বসেছে, বাবুদের এই মাত্র আসার সময় হলো, এখন বাজে রাত 8টা, 8টার সময় আসার সময় হলো ওদের, এতটাই ব্যস্ততা, এখন চলে আসলাম রাত্রের খাওয়ার, দুপুরের মতো এত পালাও সেদ্ধ তরকারি ভাত দিয়েছে আমাকে মাছ দিয়ে, আর তার সঙ্গে আছে গরম গরম এক গ্লাস দুধ, আর তার সঙ্গে দেখাই চলো জামাই ষষ্ঠী উপলক্ষে জামাইদের জন্য কি রান্না হয়েছে।
ফোঁটা দেওয়াটা দেখাতে পারিনি, কারণ সেই সময় আমার ছেলে খুব কান্না করছিল, তার জন্য ওকে নিয়েই ছিলাম। শুধু খাওয়ার পর্বটাই দেখাচ্ছি, বিভিন্ন ফল দিয়ে এখন খেতে দিয়েছে, এই যে। আর আমার বত কোনো কিছুই পড়েনি, ওর জন্য নতুন কিছু আনা হয়েছে, কিন্তু ও পড়ছে না, বলে আমি তো ফোঁটা নেবো না, কেন আমি নতুন ড্রেস পরবো, তার জন্য পড়ছে না। আর এখানে আছে গরম গরম চিকেন, আর তার সঙ্গে শুধু চিকেন নয়, তার সঙ্গে আরও কিছু রয়েছে, সেটা হলো এই চিংড়ি মাছ। তো এতবেলা জামাইদের জন্য হয়েছে চিকেন আর চিংড়ি মাছের তরকারি, আরও কিছু হতো, কারণ এই যে টিফিন করলো, ফল টল করে খেলো, মিষ্টি মিষ্টি, বেশি কিছু খাবে না, তার জন্য এই দুটোই রান্না হয়েছে রাত্রের জন্য। আর এতবেলা হয়তো মাংস হতো না, কালকের হতো, কিন্তু জামাইবাবুরা সকাল সকাল চলে যাবে, তো দিদি জামাইবাবু থাকবে না সেই কারণে। মা এখানে প্রদীপে সিঁক দিচ্ছে নাভিতে আমার ছেলেকে, আর সোনুর পালও এরকম দিয়েছিল, আর ওনা ভীষণ কান্না করছে, তাই দেখে না ভীষণ কষ্ট হচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, দেখা হয় পরে একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।